বাস্তব জীবনে কালা জাদুর এক সত্য ঘটনা পর্ব 3। আজকের ঘটনাটি একটি বিবাহিত মেয়েকে নিয়ে, যে বিয়ের পর হঠাৎ করেই সবার কাছে রক্ত খেতে চাইতো। ঘটনাটির স্থান, কাল, পাত্র পরিবর্তিত করা হয়েছে এবং অলঙ্করণের জন্য কিছুটা কাহিনীর আশ্রয়ও নেওয়া হয়েছে। বিশ্বাস অবিশ্বাস চার চার নিজের ব্যাপার, কিন্তু ভয়াবহতা বোঝে সেই যে ভুক্তভোগী। ঘটনাটি একটু বড়, তাই যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। ঘটনাটি 2015 সালের। সেই সময় আজকের কাহিনীর মূল চরিত্র মৌলি কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল। তার সাথে প্রেমের সম্পর্ক ছিল ভারতীয় রেলে কর্মরত শুভমের। তাদের প্রেমের বিষয়টি দুই পক্ষের বাড়ির সকলেই মেনে নিয়েছিল এবং সে কারণে 2015 সালেই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দীরাগমন, অষ্টমঙ্গলা সব ভালোভাবেই কেটে গেল। সমস্যা শুরু হলো তাদের হানিমুনে যাওয়ার পর। তারা হানিমুনে সিমলা গিয়েছিল। সিমলা যাওয়ার পর একদিন রাতে শোয়ার আগে মৌলি একবার বাথরুমে গিয়েছিল। বাথরুমে যাওয়ার সময় তার মনে হচ্ছিল কেউ তার পিছু নিয়েছে, কিন্তু সে কাউকেই দেখতে পায়নি। এরপর চোখে মুখে জল দেওয়ার পর সে যখন আয়নার দিকে তাকালো, তখন সে আয়নায় দেখতে পেল একটা ভয়ঙ্কর মূর্তি ঠিক যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি পিছনে তাকালো, কিন্তু দেখলো সেখানে কেউ নেই। এরপর সে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে ঘরে চলে এলো। ঘরে এসে দেখলো শুভম ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, তাই সে আর তাকে তখন কিছু বলতে পারলো না। এরপর সে ওই ভয়ঙ্কর মূর্তিটার কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লো। সে নিজেকে এটাই বোঝাতে লাগলো যে সারাদিন ঘোরাঘুরি করে সে অনেক ক্লান্ত ছিল বলে এসব ভুলভাল জিনিস দেখতে পেয়েছে। তবে কোনোভাবেই ওই বিভৎস মূর্তিটার কথা ভুলতে পারছিল না। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। দিন দশেক পর তারা বাড়ি ফিরে এলো। তারপর একদিন নাইট ডিউটির কারণে শুভম বাড়ি ছিল না, আর শুভমের পোস্টিং তার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে ওরা রেল কোয়ার্টারেই থাকতো। যাই হোক, সেদিন রাতে মৌলি ঘরে একা ছিল। ডিনার শেষে রান্নাঘরের কাজ সেরে সে শুয়ে পড়লো। এরপর গভীর রাতে হঠাৎ মৌলির ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ যেন তার পা ধরে টান দিয়েছে, কিন্তু শোয়ার আগে সে তো বাইরের দরজা এবং ঘরের দরজা দুটোই তো বন্ধ করে দিয়েছিল। তাহলে সে ভালো করে ঘরটা পরীক্ষা করে দেখলো, কিন্তু ঘরে কেউ ছিল না। এরপর হঠাৎ কে যেন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলো, রক্ত চাই। আর এরপর মৌলি অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে ডিউটি থেকে ফিরে ঘরের দরজা কেউ খুলে দিচ্ছে না দেখে দরজা ভেঙে ঘরে ঢুকলো শুভম। তারপর মৌলিকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপর ডাক্তার মৌলিকে পরীক্ষা করে নিয়ে বলল, হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার জন্য সে জ্ঞান হারিয়েছিল। কয়েকদিন তার শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন। এই কারণে শুভম মৌলিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে মৌলি কটা দিন একটু বিশ্রামে থাকতে পারে। কিন্তু বাপের বাড়িতে আসার পর মৌলির আচরণ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। তার আচরণ হয়ে উঠল রুক্ষ এবং হিংস্র। মৌলির বাড়িতে আসার পর তার প্রিয় বান্ধবী রঞ্জা রোজই তার সাথে দেখা করতে আসত। তবে অদ্ভুত ব্যাপার হলো, মৌলি রঞ্জার সামনে কখনো কোনো রকম খারাপ আচরণ করত না। রঞ্জা রোজই তার জন্য মোমো, চকলেট, এগরোল ইত্যাদি খাবার নিয়ে আসত। সেগুলি খেতে খেতে ওরা গল্প করত, কিন্তু রঞ্জা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৌলি পুনরায় হিংস্র হয়ে যেত। শরীর অসুস্থ থাকার কারণে মৌলির সাথে তার মা রাতে শুত, কিন্তু একদিন মাঝরাতে তিনি চিৎকার করতে করতে বাড়ির বাকিদের ঘুম ভাঙিয়ে দিয়ে বলল, হঠাৎ করে মৌলি নাকি তার ঘুম ভাঙিয়ে দিয়ে তার কানের কাছে বলে উঠল, রক্ত চাই, রক্ত খাবো আমি। তখন মৌলির সুন্দর মুখটা হয়ে উঠেছিল বিভৎস। এরপর সকলে মিলে মৌলির কাছে গিয়ে দেখলো মৌলি একটা ছুরি নিয়ে নিজের হাত কেটে সেখান থেকে রক্তপান করছে। এরপর ঘটনা বেগতিক দেখে মৌলির বাবা দেরি না করে তাদের পরিচিত এক কবিরাজকে খবর দেন। কবিরাজ যখন এলো, তখন মৌলি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কবিরাজ খানিকক্ষণ মৌলির সাথে কথা বলে তারপর তার বাবাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, মৌলির উপর কেউ ভয়ানক ভাবে কালা জাদুর প্রয়োগ করেছে, আর মৌলির চেহারা দেখে মালুম হচ্ছে সে সাংঘাতিক জিন ইফরিতের কবলে রয়েছে। এই কালা জাদু ভাঙার ক্ষমতা তার নেই। একজন বড় কবিরাজকে তিনি চেনেন, কিন্তু সে বিদেশে গেছে। তার ফিরতে আরো সপ্তাহখানিক সময় লাগবে, তবুও সে তাকে খবর দিয়ে রাখবে যদি তাড়াতাড়ি আসা সম্ভব হয় তার পক্ষে। কিন্তু ততদিনের জন্য একটা তাবিজ আর মন্ত্রপুত জল দিয়ে বললেন তাবিজটা মৌলিকে পরিয়ে রাখতে, আর ওই মন্ত্রপুত জল তার ঘরের চারিদিকে ছিটিয়ে দিতে। এতে কয়েকদিন সমস্যা একটু কম হবে। এরপর কবিরাজের কথা মতো সবকিছু করা হলো। মৌলি যেন খুব বেশি শান্ত ছিল। ইতিমধ্যে শুভমকে ফোন করে সবকিছু জানানো হয়েছিল বলে সে ছুটি নিয়ে চলে আসলো, আর এসেই প্রথমে মৌলির গা থেকে তাবিজটা খুলে দিল, কারণ এসব তাবিজ, জিন ইত্যাদিতে তার কোনো বিশ্বাস নেই। এর পরবর্তী 3টে দিন সেরকম সমস্যা না হলেও চতুর্থ দিনে রাতে হঠাৎ শুভমের আর্তনাদ শুনে সকলে ছুটে এসে দেখলো শুভমের হাত থেকে রক্ত বেরিয়ে মেঝেতে কিছুটা পড়েছে আর সেটাই চেটে চেটে খাচ্ছে মৌলি। আর সাথে অস্পষ্টভাবে কি যেন বলে চলেছে। শুভম বলল, হঠাৎ করে মৌলি শুভমের হাতে ব্লেড চালিয়ে দেয়। তারপর শুভমের গলা লক্ষ্য করে যখনই সে ব্লেড চালাতে যাবে তখনই সে মৌলিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। পরের দিনই সকালে মৌলির বাবা কবিরাজকে ফোন করলে কবিরাজ জানান যে বড় কবিরাজকে খবর দেওয়া হয়েছে তিনি দুদিন পর ফিরে আসবে এবং এই দুদিনের জন্য তিনি আরেকটি তাবিজ বানিয়ে সেটাকে মৌলিকে পরিয়ে দিতে বলে গেলেন। পড়ানোর সময় কোনো সমস্যা হলে গায়ত্রী মন্ত্র জপ করতে বলে গেলেন। দুদিন পর বড় কবিরাজ এসে প্রথমেই তাদের বাড়ির চার কোনায় চারটি পেরেক গেঁথে দিলেন যাতে জিন এই বাড়ির বাইরে না বেরোতে পারে। তারপর খানিকক্ষণ মন্ত্র পড়ার পর বললেন, মৌলির খুব কাছেরই একজন ঈর্ষান্বিত হয়ে কোনো খারাপ তান্ত্রিকের সাহায্যে ইফ্রিত জিন চালান করিয়েছে আর এই কাজ করতে মৌলির চুল এবং তার ব্যবহৃত কাপড়ের টুকরো ব্যবহার করা হয়েছে আর সম্ভবত জিনের প্রভাব বৃদ্ধি করার জন্য তাকে কিছু খাওয়ানো হয়েছে। এতটুকু বলতেই সকলেই বুঝে গেল যে এর পিছনে কার হাত রয়েছে। শেষ পর্যন্ত রঞ্জা এই কাজ করলো, তবে কেন? যাই হোক, এরপর বড় কবিরাজ কিছু উপকরণের ফর্দ দিয়ে বললেন তখনই আনিয়ে নিতে। উপকরণ নিয়ে ফেরত যাওয়ার আগে তিনি বললেন কাজ সম্পন্ন হওয়া অবধি একটু সাবধানে থাকতে এবং কেউ যেন রঞ্জাকে কিচ্ছু না জানায়। তিনি চলে যাওয়ার ৪-৫ ঘন্টা পর ফোন করে জানান যে তিনি কালা জাদুর উল্টো প্রয়োগ করে দিয়েছেন, অর্থাৎ এখন সমস্ত প্রতিক্রিয়া রঞ্জার উপর কার্যকর হতে চলেছে। মৌলি আর শুভম এখন ভালোই আছে, তবে রঞ্জা মানসিক হাসপাতালে ভর্তি। সেই দিনের পর রঞ্জার উপর খারাপ জাদুর প্রতিক্রিয়া যেন কয়েক গুণ বেশি দ্রুত হারে কার্যকর হয়েছিল। হয়তো এমনটাই হয়ে থাকে, যে খারাপ চায় তার সাথে আরো দ্রুত হারে খারাপ হতে থাকে। মৌলি কখনো রঞ্জার থেকে সরাসরি জানতে পারেনি যে কেন সে এরকম কাজ করলো, তবে রঞ্জার ডায়েরি থেকে সে উত্তরটা পেয়েছিল। আসলে রঞ্জা চেয়েছিল শুভমের স্ত্রী হতে, সেও শুভমকে ভালোবেসেছিল।